ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে তারা এখনি সাবস্ক্রাইব করে নিন জেসমিন সুলতানার মৃত্যু র‍্যাব 5 এর 11 সদস্যকে জিজ্ঞাসাবাদ নওগাঁয় র‍্যাবের হাতে আটক হওয়ার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভূমি অফিসের কর্মচারী সুলতানা জেসমিনের মৃত্যুর ঘটনায় র‍্যাব 5 এর 11 জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাদেরকে জয়পুর হাট ক্যাম্প থেকে রাজশাহীতে র‍্যাব 5 ব্যাটালিয়ন দপ্তরে এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বৃহস্পতিবার র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন গণমাধ্যমকে এই তথ্য জানান কমান্ডার খন্দকার আল মঈন জানান এই ঘটনা তদন্তে র‍্যাবের একটি দল রাজশাহীতে রয়েছে তদন্তের স্বার্থে জয়পুর হাট থেকে 11 জনকে রাজশাহীতে ব্যাটালিয়ন দপ্তরে আনা হয় জিজ্ঞাসাবাদ শেষে তারা আবার কর্মস্থলে ফিরে যাবেন সুলতানা জেসমিন নওগাঁ সদর উপজেলার চণ্ডীপুর ইউনিয়ন ভূমি কার্যালয়ে অফিস সহকারী পদে চাকরি করতেন 22 মার্চ সকালে নওগাঁ শহরের মুক্তির মোড় এলাকা থেকে তাকে আটক করে র‍্যাব আটক অবস্থায় র‍্যাব সুলতানা জেসমিনকে প্রথমে নওগাঁ সদর হাসপাতাল এবং অবস্থার অবনতি হলে তাকে র‍্যাব পাহারায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান 24 মার্চ তিনি মারা যান অন্যদিকে 23 মার্চ রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ের পরিচালক মোহাম্মদ এনামুল হক জেসমিন সুলতানার বিরুদ্ধে রাজপাড়া থানায় একটি মামলা করেন এ ঘটনায় জেসমিন সুলতানার সহযোগী আল আমিনকে গত বুধবার ঢাকা থেকে আটক করে র‍্যাব জেসমিন সুলতানার পরিবারের সদস্যরা এই ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছেন এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন